প্রচন্ড গরমের হাত থেকে বাঁচার জন্য আজকে রান্না বান্না শুক্রবারে হাত কাটলি তাই হয়েছে জলটা দিয়ে ভালো করে মাখিয়ে নি ভিডিও করব নাই হাড়ি গাড়ি খাবে এই ঝোলটা খেতে ভালো অনেক পেট ভরে যাবে সুন্দর করে সব ভাত মাখিয়ে খাবে বললে আলু কোনটা মাখা আলু ওই যা মুখে দাও ভাত ভাত মুখে নাতি নাতনি সব থেকে ভালো খাবার মাছ মাংসের থেকেও এই খাবারটা খুবই ভালো শরীরকে ঠান্ডা করে খেতেও সুস্বাদ লাগে পান্তা ভাতের সঙ্গে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা না হলে ঠিক জমে না পেঁয়াজ কাঁচা লঙ্কা চাই সঙ্গে আলু সিদ্ধ আর ডিমের অমলেট এইগুলো মাস্ট
এগুলো না হলে পান্ধাভাত জমবে না খেতে। আপনি দেখো সব খেয়ে ফেলেছি, শরীর সুস্থ রাখার জন্য এই পান্তা ভাত খেয়ে নিবা। এই দেখো সব ভাত খেয়ে নিয়েছি, রোদে একদম বেরোবে না, সবাই সুস্থ থাকো। বিশাল রোদ তো পারো ততই পান্তা খাবা। সবসময় ভাতের মধ্যে জল ঢেলে খেতে হবে শরীরকে ঠান্ডা রাখার জন্য। আর গরমে যদি আপনারা বেরোন বাড়িতে এসে অবশ্যই গ্লুকন্ডির জল খাবেন, তাহলে শরীরটা সুস্থ থাকবে। পান্তা খেয়ে পান্তা ভুড়ি, পান্তার হাড়ি চুরি করি।